আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সক্স ফাইভ এসটিটিপি প্লাস টাইমজোন সেট আপ করবেন। তার জন্য আপনাদের প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। এরপর দেখেন এখানে আপনার তিনটা সমান চিহ্নের মতো একটা সিম্বল আছে, ওপেন মেনু, এটাতে ক্লিক করবেন। এরপর অপশানে যাবেন, অপশানসে ক্লিক করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন নেটওয়ার্ক সেটিং, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো আপনাদের এখানে প্রথমত ইউজ সিস্টেম প্রক্সি সেটিং অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করা থাকে, তো আপনারা এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক করবেন। এরপর আপনাদের আইপি যদি সক্স ফাইভ হয় বা সক্সের আইপি হলে আপনারা এখানে দিবেন। তো আমি দুটোটাই দেখাবো, এসটিটিপি এবং সক্স ফাইভ উভয়টাই দেখাবো। তো আপনাদের আইপিটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন ফোর্ট নাম্বার দেওয়ার জন্য বলছে, তো আপনারা ফোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন তিনটা গড় আছে, এগুলো তিনটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের সক্স ফাইভ আইপিটা কিন্তু সেট আপ হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কীভাবে এসটিটিপি সেট আপ করবেন। তো এসটিটিপি সেট আপ করার পূর্বে আপনাদের এই প্রক্সিটা, সক্স ফাইভ প্রক্সিটা ডিলিট করে দিবেন। তারপর এখানে ফোর্টটাও কিন্তু ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনারা এসটিটিপি প্রক্সিতে ক্লিক করবেন। এরপর আপনাদের আইপিটা আবার দিয়ে দিবেন 78.20। আইপিটা দেওয়ার পর এখানে দেখেন ফোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই টিক চিহ্নগুলো কিন্তু দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ও আরেকটা কাজ, এখানে দেখেন অলসো ইউজ দিস প্রক্সি ফর এফটিপি অ্যান্ড এসটিটিপিএস, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে কিন্তু তিনটা কিন্তু একসাথে কাজ করবে। তারপর এই তিনটা টিক চিহ্ন দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন স্ট্রিক্ট মোড, এই মোডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের আইপিটা কি সেট আপ হয়েছে কিনা তা দেখার জন্য আপনারা ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস অর্থাৎ huia.net এ যাবেন। এখানে দেখেন আমি কিন্তু সার্চ করার পূর্বে এখানে দেখেন একটা স্ক্রিন আসছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে। এসটিটিপি আইপির ক্ষেত্রে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন ইউজ পাসওয়ার্ড ম্যানেজার টু রিমেম্বার দিস পাসওয়ার্ড, এটাতে ক্লিক করে দিবেন। যদি এটাতে ক্লিক না করেন তাহলে পরবর্তীতে আবার আপনাদের সামনে স্ক্রিনটা আসবে, তো আবার আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তাই একসাথে কাজটা করে ফেললে আর আপনাদেরকে এই কাজটা করা লাগবে না। তারপর ওকেতে ক্লিক করবেন। এরপর দেখেন আপনারা সার্চ করবেন huia.net, সার্চ করে দেখবেন আপনাদের আইপিটা কি সেট আপ হয়েছে কিনা। তারপর এখানে দেখেন আমার আইপিটা কিন্তু এখন কিন্তু ইউনাইটেড স্টেট হয়ে গেছে। তারপর এখানে আইএসপিটা হলো ব্যারিজন ইন্টারনেট সার্ভিস। তারপর এখানে দেখেন ইউ ডিসগাইজ 90%, অর্থাৎ এখন আপনাদেরকে টাইম জোনটা সেট আপ করতে হবে। এখানে দেখেন আইপি জোন টাইম হলো আপনার GMT-4, GMT-4 আর EDT অর্থাৎ ইস্টার্ন ডে লাইট টাইম। তো আপনাদের অনেক সময় ফিসিতে দেখবেন GMT-4 কিন্তু EDT থাকে না, অর্থাৎ আপনারা যখন -5 দিন তখন দেখবেন EDT আছে। তো মূল কথা হলো আপনারা EDT যেখানে থাকবে ওই টাইম জোনটাই সেট আপ করে দেবেন। আর এখানে দেখেন আমার সিস্টেম টাইম হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, তো আমি প্রথমে ইস্টার্ন ডে লাইট টাইমটা সেট আপ করে দিই। তার জন্য আপনারা আপনাদের সেটিংয়ে যাবেন, ডেট অ্যান্ড টাইম সেট আপ করার জন্য যাবেন। যাওয়ার পর এখানে দেখেন টাইম জোন, এই টাইম জোনে দেখেন এখানে আমার UTC প্লাস আপনাদের এটা হয়তো অন করা থাকবে, এটা আপনারা অফ করে দিবেন। সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা অফ করে দিবেন। তারপর পর এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা EDT সিলেক্ট করে দিবেন।
এখানে দেখেন মাইনাস ফোরে কিন্তু আমার কিন্তু ইডিটি নাই, তো কিন্তু মাইনাস ফাইভে আছে। ইডিটি হলো স্ট্যান্ড ডে লাইট টাইম, তো স্ট্যান্ড টাইম সংক্ষেপে ইউএস এট কানাডা আমরা এটা দিব। দেওয়ার পর এখানে সিং নাউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আমাদের টাইম কিন্তু এখন ইউএসএ টাইম হয়ে গেছে। তারপর আপনারা আবার এখানে যাবেন, যাওয়ার পর আরেকটা ওয়েবসাইটে যাবেন, চেক টু আইপি। এখানে গিয়ে দেখবেন আপনাদের আসলে টাইম জোনটা কি সেট আপ হয়েছে কিনা। এখানে দেখেন টাইম জোন কিন্তু ওকে, সিস্টেম টাইম এবং আইপি টাইম জোন কিন্তু মিলে গেছে। তারপর এখানে দেখেন ইন্টারনাল আইপিএস এখানে নাল দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন আপনাদের এখানে হয়তো না দেখাতে পারে, তার জন্য আপনারা এখানে যাবেন আরেকটা ওয়েবসাইট যাবেন, যাওয়ার পর সার্চ করবেন অ্যাবাউট। অ্যাবাউট কনফিগ লিখে সার্চ করবেন, তারপর এখানে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে সার্চ করবেন ফির, ফি ডাবল ই আর। তারপর এখানে দেখেন মিডিয়া ডট ফির কানেকশন ইনেবল, এটা আমার কিন্তু ফলস আছে, তো আপনাদের এখানে ট্রু থাকবে। তো আপনারা এটার ফের ডাবল ক্লিক করলে এখানে দেখবেন ফলস হয়ে যাবে, আর ফলস হয়ে গেলে কিন্তু আপনাদের মনে করবেন যে আইপি পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এখন দেখেন আমরা আবার সবগুলো কেটে দিই, হুই আর ডট নেটে গিয়ে আবার দেখবো আমাদের আইপিটা পুরোপুরি সেট আপ হয়েছে কিনা। এখানে দেখেন আমাদের পুরোপুরি আইপিটা কিন্তু এখন সেট আপ হয়ে গেছে। ইউ ডিস গাইস, এখানে কিন্তু 100% থাকতে হবে, 100% যদি না থাকে তাহলে মনে করুন আইপির কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত আইপি সেট আপ প্লাস টাইম জোনটা দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।